এসেছে নতুন বছর নতুন বছরে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে নারী ফুটবলারদের গেল কয়েক বছরে ছেলেদের ফুটবলের তুলনায় দ্রুত এগিয়েছে নারীদের ফুটবল সাবিনা তহুরা মারিয়ারা আন্তর্জাতিক মঞ্চে বয়স ভিত্তিক নানা আসরে গর্বিত করেছে পুরো জাতিকে কিন্তু বিশে ভরা দু হাজার হানা দেয় নারী ফুটবলেও করোনা হানা দেয়ার আগে থেকে আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিল নারীরা দু সালের সাফে নেপালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ আঠারো মাসের বাইরে থাকলেই র্যাঙ্কিং এর বাইরে চলে যায় যে কোনো দেশ ছোটনের দলের ক্ষেত্রেও হয়েছে তাই র্যাঙ্কিং এ ফেরাতে এবছর ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের এছাড়াও বছর জুড়ে আছে ব্যস্ত সূচি দীর্ঘদিন বিশেষ করে একটা টাইম পিরিয়ড হচ্ছে আঠারো মাস আঠারো মাস যদি আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে বাইরে থাকেন তখন স্বাভাবিক কারণে আপনি র্যাঙ্কিংয়ের বাইরে চলে যাবেন আমাদের সেটাই হয়েছে আমরা লাস্ট খেলেছি দুই হাজার উনিশে মার্চে নেপালে সাফ মেয়েরা লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এরপরে আমাদের ফিফা ফ্রেন্ডলি খেলার কথা ছিল দু হাজার মার্চে যেটা প্যান্ডামিকের কারণে শুধু প্যান্ডামিক না আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমও ছিল আপনারা জানেন একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে হলে অনেক বেশি টাকা দরকার হয় সেটা সবসময় আমাদের পক্ষে অ্যারেঞ্জ করা সম্ভব হয় না এই দুটো কারণেই আমরা দু হাজার সেটা খেলতে পারিনি যে কারণে অনেক বেশি দেরি হয়ে গেছে আমরা র্যাঙ্কিং থেকে বাইরে চলে গেছি ইয়ারলি ক্যালেন্ডারে যেটা আছে যেভাবে আছে সেভাবেই অ্যাকচুয়ালি দু হবে দু হাজার আমাদের মেইন প্ল্যানিং থাকবে ইন্টারন্যাশনাল ম্যাচ বেশি করা যদি সিচুয়েশন পারমিট করে দুই হাজার একুশের ফেব্রুয়ারিতে ফিফা উইন্ডো আছে আমরা অলরেডি নয়টা দেশকে চিঠি পাঠিয়েছি প্যান্ডামিকের ভিতরে কে কতখানি রাজি হবে আমরা জানি না তারপরও আমরা পাঠিয়েছি যারা এগ্রি করবেন আমরা তখন ফিফা উইন্ডো ফেব্রুয়ারিতে আসে আমরা সেই সময়টায় ম্যাচটা করব তখন আবার মেয়েরা র্যাঙ্কিংয়ে চলে আসবে ঘরোয়া ফুটবলেও এবার থাকবে নানা আয়োজন আগস্ট সেপ্টেম্বরে এএফসি ও সাফের খেলা থাকায় মার্চে হবে নারীদের ফুটবল লিগ গেল বছর দায়সারা সারা লিগ হলেও এবার আর সে পথে হাঁটবে না বাফুফে থাকবে পেশাদারিত্বের ছোঁয়া এছাড়াও এবার আয়োজন করা হবে নারীদের জাতীয় চ্যাম্পিয়নশিপও মার্চে আমরা লিগটা করব লিগটাকে এগিয়ে নিয়ে এসেছি কারণ আমাদের এফসি আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি মার্চে এপ্রিলে হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে চলে গেছে এখন অগাস্ট সেপ্টেম্বরে যেগুলো থাকে এজ লেভেল লিগ ডিস্ট্রিক্ট লিগ ওটা থাকবে আমরা দু হাজার আশা করছি আমার সাথে অলরেডি তিন চারটা কর্পোরেট হাউস কথা বলেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো থেকে অলরেডি তো বসুন্ধরা আসে আরও যদি দুই চারটা ক্লাব আসে তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় দুই হাজার একুশের লিগ কম্পিটিটিভ হবে যে এফ এ কাপ ইউনিসেফ অনুর্ধ বারোর মতো আসরগুলো হবে এবছর পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা